এবার কিন্তু কম্পিটিশন লেভেল অনেক হাই। নেক্সট মুভমেন্ট, লাস্ট মুভমেন্ট, খুবই ভালো লাগে যখন আপনি একটা ইউনিভার্সিটির চান্স পান। আমার এখনও মনে আছে যখন আমি খুলনা ইউনিভার্সিটির চান্স পাই, আমার বোন আমাকে বলেছিল যে ফাইনালি তোর পিঠে খুলনা ইউনিভার্সিটির ট্যাগ লেগে গেল। সো ওই যে একটা আনন্দটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়ার, এটা কিন্তু আমি ফিল করেছিলাম, কারণ আমার আপু কিন্তু চান্স পাইনি একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে। বাট শি টুক টু স্পেসিফিক ইয়ার অ্যান্ড অলসো সিট ফর ইন্ডিভিজুয়াল অ্যাটেম্পস, বাট তার কিন্তু এটা ফিল আপ হয়নি, তার স্বপ্নটা কিন্তু স্বপ্নই থেকে যায়, যেটা কিন্তু আমি পূরণ করি। সো এই যে গভর্নমেন্ট ইউনিভার্সিটি পড়ার যে স্বাদ, এটা কিন্তু সবাই নিতে চায়, বাট সবাই কিন্তু নিতে পারে না, কারণ কি তাদের হচ্ছে স্পেসিফিক কিছু সমস্যার কারণে। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন, তাহলে গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে। আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন, আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই। আমরা আজকে সমস্যার কথা বলবো না, আমরা ট্রাই করবো আপনাদের চোখ খুলে দেওয়ার জন্য যে এই যে বিষয়গুলো আছে ইউনিভার্সিটির সাথে রিলেটেড, একটা চান্স পাওয়ার সাথে রিলেটেড, তার পিছনে স্পেসিফিক হ্যাক্স বা বিষয়গুলো আসলে কী কী, কীভাবে আপনাদের এগিয়ে যাওয়া উচিত। তার ভেতরে মেজর যে বিষয়টা হচ্ছে, আমি ট্রিপল সি ম্যাথড সম্পর্কে আগে ডিসকাশন করেছি, তার আগে আমি ডিসকাশন করেছি স্পেসিফিক ব্যাপারগুলো পার্ট ওয়ানে ভিডিওর কিউএনএতে, আর আজকে পার্ট থ্রি আর লাস্ট ভিডিওতে আমি ট্রাই করবো আপনাদের সাথে আরও কিছু বিষয়ে কথাবার্তা বলার, যেটা হচ্ছে আপনাদের ড্রয়িং লেভেলকে আরও বেশি ভালোভাবে বুস্ট করবে। ওকে, চলুন আমরা শুরু করি ভিডিওটি। আপনি যখন একটা ইউনিভার্সিটিতে পড়ার জন্য প্র্যাকটিস করতেছেন বা বসতেছেন, তখন কি আপনি কিছু বিষয় খেয়াল করতেছেন যে আপনি প্রিভিয়াস ইউনিভার্সিটি যে পরীক্ষাগুলো দিয়েছেন সেখানে আপনি কী কী ভুল করেছিলেন, আর এই ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনি কী কী ভুল করবেন না। আপনি হয়তো বা ড্রয়িংয়ের সাথে নতুনভাবে পরিচিত না, বাট আপনি কি জানেন যে এক্স্যাক্টলি আপনার কম্পিটিশনের জায়গাটা আসলে কোথায়, আপনি আদৌ এখানে চান্স পাবেন কি না। আপনি হয়তো অনেক টাকা পয়সা খরচ করতেছেন, সময় ব্যয় করছেন, বাট আদৌ কি এই বিষয়টা আপনার জন্যে, এমন কিন্তু কমপ্লেক্স সিচুয়েশন মাথার ভেতর ঘোরপাক খেতে পারে। আপনি আজকে আমার এই কোয়েশ্চেনগুলো নোট ডাউন করবেন এবং নিজেকে আস করবেন, আর অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে আপনার উত্তরটা আসলে কি। উই উইল ফাইন্ড আউট এ প্রপার সলিউশন। যাই হোক, এটা মেইন রিজন না, মেইন রিজনটা হচ্ছে আপনাদের এবার যেই এক্সামটা আছে গুচ্ছ চারুকলার, সবার কিন্তু লাস্টে হচ্ছে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। অলরেডি জগন্নাথ ইউনিভার্সিটি সার্কুলার দিয়ে দিয়েছে, আগামী 6 তারিখ হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির চারুকলার যে ড্রয়িং এক্সামটি আছে সেটা অনুষ্ঠিত হবে। সো ইউ হ্যাভ অলমোস্ট 10-9 days রিমেইনিং। সো এই 9 days আপনি কীভাবে একটা প্রপার প্র্যাকটিস করতে পারেন, এরকম বিষয় নিয়ে কিন্তু আপনি হয়তো বা হিমশিম খাচ্ছেন। 31 তারিখ 1 তারিখে হয়তো বা চারুকলার যে সার্কুলার আছে এইগুলো রিলেটেড বিষয় কিন্তু ফাইনালি শেষ হয়ে যাবে, কিন্তু দিন শেষে কিন্তু একটা জিনিসই থেকে যায় যে আপনার প্রপার প্র্যাকটিস আর ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য আসলে নিজেকে কীভাবে তুলে ধরা উচিত সে বিষয়গুলো জানা, তাই না। সো খুবই একটা পৈশাচিক সত্য হলেও একটা ফ্যাক্ট আপনাদের জানা উচিত, এবার কিন্তু কম্পিটিশন লেভেল অনেক হাই। মোস্ট অফ দি স্টুডেন্ট আসলে পাস করেছে, বাট তারা কিন্তু অনেক ভালো লেভেলে স্কোর পায়নি। ইন দ্যাট কেস তারা কিন্তু একটা বেটার অপশন বা বিষয়কে চয়েস করার জন্যে উঠে পড়ে লেগেছে। ফর এক্সাম্পল মনে করেন যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু চারুকলাকে একটা ফার্স্ট প্রায়োরি লিস্টে রেখেছে, যেহেতু তাদের আর কোনো এক্সট্রা অপশন নাই, তাই না। তো এই জন্য কিন্তু তারা অলরেডি প্রিপারেশন অনেকে নিচ্ছে, অনেকে নিচ্ছে না। আমি মোস্ট রিসেন্টলি যেটা দেখলাম যে বিভিন্ন ফেসবুক গ্রুপে, সোশ্যাল মিডিয়ার কমিউনিটিতে আপনারা মানে সময়টা নষ্ট করতেছেন, যেগুলো অবাঞ্ছিত কোয়েশ্চেন আপনারা করতেছেন, আস্ক করতেছেন, দিস ইজ জাস্ট ওয়েস্টিং ইউর টাইম, নাথিং উইল হ্যাপেন ইন নেক্সট অ্যাটেম্প। এটা হচ্ছে আপনাদের ভালোভাবে মাথায় সেট করে নেওয়া উচিত। আপনাদের এখন সব থেকে বেশি যে বিষয় গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত, প্রচুর পরিমাণে ড্রয়িং করা, আদারওয়াইজ কিন্তু প্র্যাকটিস ছাড়া আপনারা কোথাও চান্স পাবেন না। দেখেন, আপনারা যখন একটা ড্রয়িং করতেছেন আপনারা কিন্তু সেই ড্রয়িং সম্পর্কে আরও বেশি জানতেছেন, অ্যানালাইসিস করতেছেন, আচ্ছা এই ফিগারটা এখানে এরকম, ওই বিষয়টা ওইখানে ওরকম, এইটাকে এভাবে আঁকতে হয়, এটাকে এভাবে উপস্থাপন করতে হয়, আচ্ছা এই বিষয়গুলো আমার ল্যাক ছিল। তো এই যে জটিলতাগুলা বা এই যে ইন্ডিভিজুয়াল বিষয়গুলা, এটা যদি আপনারা প্র্যাকটিস না করতেন আপনি কখনো জানতে পারতেন। তো একটা স্টুডেন্ট যখন একটা ইউনিভার্সিটিতে চান্স পায়, তার কিন্তু হাজার হাজার ড্রয়িং করার একটা অভিজ্ঞতা থাকে জাস্ট একটা ঘন্টার জন্যে, যেটা হচ্ছে তার জীবনের ভাগ্যের যে চাকাটা আছে সেটাকে কিন্তু 100% চেঞ্জ করে দিচ্ছে, সে কিন্তু ফাইনালি একটা ইউনিভার্সিটির চান্স পাচ্ছে। দেন যে ইউনিভার্সিটির চান্স পাওয়ার যেটা স্বাদ আছে সেটা কিন্তু আপনি তখন পাচ্ছেন, আর এটা কিন্তু দু একদিনের গল্প কিন্তু হবে না। এই জন্য আমি আপনাদের বলবো যে এখনও সময় আছে, যেহেতু প্রত্যেকবারের থেকে এবার কম্পিটিশন লেভেলটা অনেক বেশি, অনেক স্টুডেন্ট আসলে চান্স পায়নি বাট তারা কিন্তু পাশ করেছে, ইন দ্যাট কেস দে নিড এ ইউনিভার্সিটি সিট, সেটা চারুকলা হোক যেখানেই হোক, নাট্যকলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট যেখানেই হোক, বাট ডে বাই ডে কিন্তু চারুকলার যে কোয়েশ্চেন আছে অ্যাডমিশন টেস্টে সেটা কিন্তু অনেক ক্রিটিক্যাল হচ্ছে। যেটা এক্সাম্পল স্বরূপ আমরা ঢাকা ইউনিভার্সিটির এবার যে কোয়েশ্চেনটা এসেছে সেটা কিন্তু আমরা সরাসরি বলতে পারি,
এই জন্য আমি আপনাদের বলবো যে এখনো সময় আছে, এই সময়টাকে কাজে লাগান। একটা অ্যাডমিশন যে পিরিয়ড থাকে এটাকে আমরা তিনটা স্পেসিফিক টাইম মডিউলে ভাগ করতে পারি। তো প্রথম যে টাইম লাইনটা আছে, এই টাইম লাইনে যেটা দেখা যায় সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত যে টাইম থাকে, এই টাইমে একটা এক ক্যাটাগরি স্টুডেন্টস আছে যারা প্র্যাকটিস করে। অ্যারাউন্ড 30+ স্টুডেন্টস আমাদের কাছে গুচ্ছ চারুকলার জন্য প্র্যাকটিস করতেছে, চারটে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির জন্য। সো যারা মনে মনে ভাবতেছেন বা ভিডিওর এই পর্যন্ত দেখছেন ধৈর্য নিয়ে, তারা যদি চান আমাদের সরাসরি অনলাইন কোর্স জয়েন করে একটা প্রপার মেন্টরের থ্রুতে নিজেদের প্র্যাকটিসটাকে স্বয়ংসম্পূর্ণ করতে পারেন। রিজনেবল প্রাইসে আমরা চারটে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি কম্বাইন্ড প্র্যাকটিস দিচ্ছি, যার থ্রুতে আপনারা জানতে পারবেন একটা আনলিমিটেড প্র্যাকটিস সেশনের বিষয়টা আসলে কেমন হয়, কোন কোন জায়গায় আসলে আপনাদের টাচ করলে, পিক করলে আপনি একটা ভালো লেভেলের আউটকাম পেতে পারেন, কিভাবে একটা প্রপার ইউনিভার্সিটির যে একটা এক ঘন্টার এক্সামের টাইম ম্যানেজমেন্ট আছে এই বিষয়টি, আরও ইন্ডিভিজুয়াল অনেক অ্যাডভান্টেজ পাচ্ছেন। প্রত্যেক সপ্তাহে 3-4 করে আমরা ক্লাস রাখছি, প্রত্যেকটা ইউনিভার্সিটি এক্সাম যখন অনেক কাছাকাছি চলে আসবে তখন আমরা আপনাদের এক্সট্রা ক্লাসের সুযোগ বাড়িয়ে দিব। আপনাদের কারেকশন ক্লাস থাকছে উইথ স্ক্রিন শেয়ার, সম্পূর্ণ ক্লাস অনলাইনে, হ্যাসেল ফেস করা লাগছে না, আপনারা যে কোনো মুহূর্তে আমাকে নক দিয়ে সমস্যার সমাধান নিতে পারেন। 24 আওয়ার আমরা ট্রাই করবো আপনাদের সমস্যার সমাধান করার জন্যে। সো এই জন্য হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি যেমন হেল্প আর সাপোর্ট পাচ্ছেন, দেন আপনাদের স্বপ্ন পূরণের জন্য একদম কিন্তু এগিয়ে যাচ্ছেন। সো আমরা ব্যাক আসি আমাদের কথাবার্তায়। দেখেন এই যে যারা স্টুডেন্টরা আছে উঠে পড়ে লাগতেছে যে কিভাবে আসলে আমি ইউনিভার্সিটি চান্স পাবো, আমি যে টাইম লাইনের কথাটা বললাম, এক গ্রুপ স্টুডেন্ট থাকে যারা সার্কুলার দেওয়ার আগের থেকে প্র্যাকটিস শুরু করে, সো তারা কিন্তু অলরেডি প্র্যাকটিস শুরু করেছে, 1+ স্টুডেন্ট আমাদের কাছে কিন্তু প্র্যাকটিস করতেছে। তো টাইম লাইন 2 যেটা আছে, সেকেন্ড টাইম লাইন যেটা আছে অ্যাডমিশন টেস্টে, সার্কুলার যখন রেজিস্ট্রেশনের জন্য দেয় কবে এক্সাম হবে এইটা না, এই যে আপনারা একটা সার্কুলার পেলেন 30 তারিখ পর্যন্ত নর্মাল সার্কুলার, ইউনিভার্সিটি চয়েস প্লাস সাবজেক্ট চয়েস, অ্যান্ড 31 জুন হচ্ছে আপনাদের চারুকলার যে একটা সার্কুলার আছে সেটা, এই 2 দিন আপনারা চারুকলার সাবজেক্ট সিলেকশন করবেন এমন একটা বেসিক ব্যাপার। এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যাদের টনক নড়ে যে আমাদের আসলে এখন ড্রয়িং প্র্যাকটিস করা উচিত, আমরা এদিক ওদিক টাইম ওয়েস্ট না করে একটু ড্রয়িং প্র্যাকটিস করি, একটু রিল্যাক্স তো বহুত হয়ে গেল, এখন একটু সিরিয়াস হই, তো তারাও ট্রাই করে আমাদের কাছে এসে রেজিস্ট্রেশন করার জন্য। বাট যারা ফার্স্ট অ্যাটেম্পে রেজিস্ট্রেশন করেছিল, এই যে সেকেন্ড অ্যাটেম্প টাইম লাইনে যারা সময় ব্যয় করতেছে, রেজিস্ট্রেশন করতেছে, ড্রয়িং প্র্যাকটিস করেছে, তারা কিন্তু তাদের থেকে পিছিয়ে গেল। কারণ কি, যারা ফার্স্ট টাইম লাইনে প্র্যাকটিস করেছে তারা কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করলো। বাট এইটার মানে এমন না যে আপনি যে সেকেন্ড টাইম লাইনে যদি পরীক্ষার জন্য প্রিপারেশন নেন আপনি ইউনিভার্সিটিতে চান্স পাবেন না, ইটস নট লাইক দিস। আপনি যদি অনেক বেশি হার্ডওয়ার্ক হন, হার্ডওয়ার্কিং একটা মেন্টালিটি আপনার থাকে, আপনি যদি অনেক বেশি মোটিভেশন নিয়ে পজিটিভ ওয়েতে ড্রয়িং প্র্যাকটিস করেন, রেগুলার যদি প্র্যাকটিস করে করে আমাকে দেখান, দেন ইউ উইল গেট দ্য চান্স। এবার আসি থার্ড টাইম লাইন নিয়ে। থার্ড টাইম লাইন স্টুডেন্ট কারা, ইনারা হচ্ছে সার্কুলারের আগ পর্যন্ত ওয়েট করে। যেমন দেখেন রিসেন্টলি হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি একটা সার্কুলার দিয়েছে, আগামী মাসের 6 তারিখে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি এক্সাম। তো এই যে 7-8-9 দিনের যে একটা টাইম লাইন আছে, এই টাইম লাইনে তারা প্র্যাকটিস করবে, তারা সেই ফাটাই দিয়ে প্র্যাকটিস করবে। তারা ভাবে যে এটা জাস্ট ক্রিয়েটিভ সাবজেক্ট হচ্ছে, একটা থিওরিটিক্যাল বিষয়ের মতো। এমসিকিউ যেমন আপনারা বিভিন্ন অনলাইন জায়গা থেকে কালেক্ট করে পড়াশোনা করেছেন, এক্সামের আগে গিয়ে ভালোভাবে রিভিশন দিলেন, এক্সামের দিন ঢেলে দিলেন, ড্রয়িং ক্ষেত্রে কিন্তু মোটেই এরকম হবে না, আপনাকে কিন্তু একটা কনসিস্টেন্সি মেনটেন্স করে প্র্যাকটিস করতে হবে। সো যখন আপনারা একটা সার্কুলারের আগে একটা জায়গায় রেজিস্ট্রেশন করে প্র্যাকটিস করতেছেন বা প্রিপারেশন নিচ্ছেন, তখন কিন্তু আপনাদের সাথে টাইম কম থাকে। যেমন এখন টাইম হচ্ছে আপনাদের মাত্র 9 দিন, তো এই 9 দিনে কি চান্স পাওয়া সম্ভব, এটা মেজর কোয়েশ্চেন সবার থাকে। অবশ্যই সম্ভব, যদি আপনি ডেলি 5 ঘন্টা করে প্র্যাকটিস করেন আর আমাদের প্র্যাকটিস করে করে দেখান যে ভাই আমি এইটা করেছি, এটা দেখেন তো কীভাবে সমাধান হবে, ওইটা কীভাবে সমাধান হবে, কীভাবে আমি এটাকে ম্যানেজ করতে পারি, এটা সর্টেড করা যায়, ক্যান ইউ প্লিজ টেল মি অল দিস ইনফরমেশন, দেন আপনি কিন্তু ইনফরমেশন আমাদের কাছে পাচ্ছেন, কারণ আপনি আমাদের সাথে থ্রুতে এনরোল্ড। আর তারপরে যদি আপনার ফ্রি অনলাইন কোনো একটা প্রপার ফিডব্যাক চান, আপনার সরাসরি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জয়েন করেন, আমাদের কমিউনিটিতে জয়েন করেন, দেন আপনাদের যে সমস্যাটা আছে আপনারা ছবি আকারে পোস্ট করবেন আপনাদের ড্রয়িং, আমাদের টিম সম্পূর্ণ সময় ধরে ট্রাই করবে আপনাদের সমস্যার সমাধান করার। আর খুব তাড়াতাড়ি আপনাদের ইম্প্রুভমেন্টের জন্য আমরা তো অনলাইন এক্সাম তো আনতেছি, তাই না? সো বেশি প্যারা না খাওয়ার দরকার নেই, ইউ উইল গেট এ প্রপার সেট আপ ফর ইউর এক্সামিনেশন, আপনাকে জাস্ট বাসায় বসে 1 ঘন্টা সময় ব্যয় করে এই এক্সামগুলো অ্যাটেন্ড করতে হবে। তো এইটা হচ্ছে একটা ওভারঅল ধারণা, একটা ABC জ্ঞান যে কেন আপনাদের প্র্যাকটিস করাটা খুব বেশি জরুরি। বুঝতে পেরেছেন? খুলনা ইউনিভার্সিটি সার্কুলার দেয়নি, জাতীয় কবি কাজী ইসলামের সার্কুলার এখনও দেয়নি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্কুলার এখনও দেয়নি। সো ইউ হ্যাভ এ প্রপার টাইম টু ইউটিলাইজ ইউর ড্রয়িং। এতদিন কী করেছেন না করেছেন সব কিছু ভুলে, এটা হচ্ছে আপনার লাস্ট অ্যাটেম্প, এরপর আপনার কাছে আর কোনো সুযোগ থাকবে না, ডু অর ডাই, আপনাকে কোনো না কোনো ইউনিভার্সিটি একটা সিট ক্র্যাক করতে হবেই। এই জন্য যা যা করা দরকার আমরা আপনাদের একটা সাপোর্ট দিব, আপনাদের জাস্ট প্র্যাকটিস করে নিজেদের ড্রয়িংটাকে ইম্প্রুভমেন্ট করতে হবে, রেগুলার বেসে আমাদের দেখাতে হবে।
যদি আপনারা এটার সাথে একমত পোষণ করেন, সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন, মেন্টরের থ্রুতে আপনার প্রপার প্র্যাকটিস করতে পারবেন, কী কী বিষয় আসছে, কীভাবে সলভ করতে হবে, কীভাবে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে সব কিছু জানতে পারবেন। আর অলরেডি তো আমি আপনাদের সাথে বিষয়গুলো নিয়ে শেয়ার করলাম। সো থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা আমাদের ভিডিওটি এই পর্যন্ত দেখলেন। এটা খুবই লেন্দি কন্টেন্ট ছিল আর আমি ট্রাই করেছি সব কিছু বিষয় নিয়ে একটা ওভারঅল ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে। ট্রিপল সি ম্যাথড সেকেন্ড ভিডিওতে, ফার্স্ট ভিডিওতে আমি ট্রাই করেছি আপনাদের একটা ওভারঅল কিউএনএ অ্যান্সার দেওয়া, এবং থার্ড ভিডিওতে আমি ট্রাই করলাম যে আপনাদের চোখ খুলে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন তা তা করে দেওয়ার। সো থ্যাংক ইউ সো মাচ। তিনটা এপিসোডের ফাইনালি গুচ্ছ চালু করলাম যে কমপ্লিট প্রিপারেশনের একটা প্রাইমারি স্পেস আছে, এটা আমি আপনাদের জানিয়ে দিলাম। সো আশা করি এরপর থেকে কারোর কোনো সমস্যা বা ভুল হবে না। তো যারা চাচ্ছেন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন, যদি আমার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে সোশ্যাল মিডিয়ায় আস্ক করতে পারেন বা কমেন্ট বক্সে আমার থ্রুতে জানতে পারেন। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমাদের অবশ্যই কোর্স এনরোল করতে কিন্তু ভুলবেন না।